দীর্ঘ ১২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে রাজশাহীতে। রাজশাহীতে অনূর্ধ্ব ১৯ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান, হোক না বয়সভিত্তিক খেলা, এই সিরিজ ঘিরে আগ্রহের কমতি নেই দর্শকদের। তবে তাদের উৎসাহে জল ঢেলে দিয়েছে বিসিবি, নিরাপত্তার অজুহাতে মাঠে দর্শক প্রবেশ নিষেধ করেছে। স্থানীয়দের দাবি, খেলা দেখতে বাধা দিয়ে বিসিবি প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন। বিসিবি সভাপতির পদত্যাগও চাইছেন অনেকে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বরাবরই অবহেলিত রাজশাহী। ২০০৪ সালে হয়েছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের তিনটি ম্যাচ, আর ২০১০-এর এসএ গেমসের কিছু ম্যাচ। এরপর কেটে গেছে এক যুগ, এতদিন কোনো ম্যাচ হয়নি এখানে। শেষ পর্যন্ত ম্যাচ এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। অথচ এই ম্যাচগুলোই দেখতে পাচ্ছেন না দর্শকরা। নিরাপত্তার অজুহাতে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শকরা। আমরা অনেক ছেলেপেলে মাদ্রাসা থেকে হুজুরকে কিন্তু না বলে আমরা চলে আসছি খেলা দেখবো বলে। আমরা জানি যে খেলা দেখতে দিবে, এটা ভাবে আসছি, যেহেতু বাইরের টিম আসে না, হয়তো আসছে আন্ডার-১৯। আমরা ভাবছি এটা খেলা দেখে হয়তো জাতীয় টিম যেহেতু আসে না, এটা দেখে আমরা মনে আশা পূরণ করবো। আশা দেখছি দেখতে দিচ্ছে না, এটা প্রধানমন্ত্রী বলে গেছিলো না খেলা দেখারই হবে, কিন্তু বিসিবি তো প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করে দিল। বিসিবি প্রধানমন্ত্রীর কথা রাখেনি। অনেক উৎসাহ নিয়ে আসছিলাম যে আজকে খেলা দেখবো, কারণ একজন ক্রিকেট প্রেমী হিসেবে স্টেডিয়ামে যদি বসে খেলা দেখে নাই পারে তাহলে জীবনে কী করলাম। আমি এটাই বলতে চাই বিসিবিকে যে নাজমুল হাসান পাপন যতদিন থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো উন্নতি হবে না, হবে না, হবে না। বাংলাদেশে ক্রিকেট বোর্ড উন্নতি করতে হলে বাংলাদেশের প্রথম যা নির্বাহী অফিসার, তাদের নির্বাহী কর্মকর্তা, তাদেরকে হটাইতে হবে, তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড উন্নতি হবে না। নির্বাহী কর্মকর্তা মাস্টারবিদের মতো একজন সাহসী মানুষ চাই। রাজশাহী মেয়র খালুজ্জামান লিটন স্যারকে আমি অনুরোধ জানাই যে আগামী ওডিআই ম্যাচ থেকে আমাদের খেলা দেখার যে ইনি সুযোগ করে দেন। আমি এখানে এসে আশ্চর্য হলাম, গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, মানে কোনো দর্শক ঢুকতে পারছে না। তারপর রাজশাহীতে আমাদের প্রথম খেলা, অনেকদিন পরে একটা ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, দর্শকদের মধ্যে অনেক আগ্রহ। এখানে খেলা দেখতে দিলে অনেক দর্শক হবে, রাজশাহীর উন্নতি হবে। আর এতদিন বলছে থাকি যে কোনো হোটেল নাই, এই জন্য খেলা দিচ্ছে না, কিন্তু এখন তো ভালো ভালো হোটেল হয়েছে, ৪-৩ স্টারের মতো হোটেল হয়েছে, সেখানে আমাদের এই দর্শকদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেওয়া হোক। নিরাপত্তার অজুহাত অমূলক বলে মনে করছেন স্থানীয় সংগঠকরা। মাঠে উপচে পড়ে দর্শক হবে এবং নিরাপত্তার দায়িত্বটাও তিনারাই কিন্তু আমরাও সহ পুলিশ প্রশাসন সবাই নিবে, সেটা কিন্তু আমরা তাদেরকে আশ্বাস্ত করেছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সম্ভবত এই খেলাটা এখানে দেয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা ব্যথিত হয়েছি যে এইখানে দর্শক প্রবেশ নিষেধের মতন একটা বার্তা দিয়ে তারা এই টিমটি পাঠিয়েছেন। এটি আমাদের আকাঙ্ক্ষিত ছিল না, কারণ রাজশাহীর মানুষের যে প্রত্যাশা, ক্রীড়া অঙ্গনের মানুষের যে প্রত্যাশা যে আমরা বাইরের টিমের খেলা দেখব, সেটি যে আমরা দীর্ঘদিন হয়নি, সে প্রত্যাশাটা আমরাও পূরণ করতে পারলাম না, এবং বিসিবি আমাদের এই কথাটা রাখলো না, এটাতে আমরা ব্যথিত হয়েছি আর কি। খুবই হতাশাজনক যে রাজশাহীতে ক্রিকেট আসছে অথচ রাজশাহীর দর্শকরা ক্রিকেট দেখতে পাচ্ছে না। আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশে রাজশাহীর মতো শান্তিপ্রিয় মানুষ আর কোথায় আছে, এবং রাজশাহীর দর্শকরা প্রচণ্ড রকমের ক্রীড়াবিদী, এবং ক্রিকেটের তো আলাদা করে ভক্ত, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গায় নিরাপত্তা বা এই ধরনের বিষয় আমরা শুনতে পাচ্ছি, তো সেই সমস্যাটা যদি রাজশাহীর লোকের কাছে আসতো, রাজশাহীর জনপ্রতিনিধিদের কাছে আসতো, আমরা মনে হয় বা আমরা এটা মিটিগেট করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা এটা আমাদের কাছে এখন আসেনি, আমরা শুনতে পাচ্ছি এই ধরনের কথা। তবে একটা আসার কথা, ক্রিকেট এসেছে, সামনে দর্শকও নিশ্চয়ই ঢুকবে। দ্বিপাক্ষিক সিরিজে রাজশাহীতে তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তানের যুব দল। বাংলাভিশন স্পোর্টস ডেস্ক।